নতুনভাবে শুরু করতে সবারই প্রথম প্রথম ভয় লাগে। কদিন পর সবই অভ্যেসে পরিণত হয় ঠিকই, কিন্তু ওই কয়েকটা দিন কঠিন কাটে, কারণ নতুন কিছুর আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ের কিছু, যার সম্পর্কে আমরা কিছুই জানি না, তাদের কিভাবে সামলাতে হয় তাও জানি না। একটা ধাক্কা লাগে, আর কখনো কখনো সেই ধাক্কা থেকে সামলে উঠতে পারলেও তার রেশটা মনে থেকে যায় অনেকদিন, হয়তো সারা জীবন। মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত জানাই। এখানে সত্যি ঘটনার মধ্যেই আছে ভয়ের আগুন। আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন ব্যান্ডেল থেকে সৌম শুভ্র দত্ত। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম দরজা খোলা রাখতে নেই। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। সেলসের কাজে প্রায় গোটা দেশেই আমার ঘোরা হয়ে গিয়েছে, প্রচুর অভিজ্ঞতাও হয়েছে। তবে যার কথা বলছি সেই অভিজ্ঞতা একমে বা দ্বিতীয়ম। কাজটা ভালো করি বলে আমার বেশ সুনাম আছে কোম্পানিতে। বিভিন্ন রকমের সমস্যা সলভ করে কোম্পানির মুনাফা নিশ্চিত করায় আমার প্রায়ই এদিক ওদিক ডাক পড়ে। সেবার আমি ছুটিতে যাচ্ছি এমন সময় আমার বস ডেকে বললেন, আচ্ছা শোন, তোর ছুটি তো শুক্রবার থেকে শুরু হচ্ছে তাই তো, তুই এক কাজ কর, মঙ্গল আর বুধবার একটু পাটনা অফিস থেকে ঘুরে আয়, ওখানে সেলস একটু ডাউন, একবার দেখে আয় লোকগুলো আদৌ কাজ করছে কিনা। আমি গাঁইগুঁই করার আগেই বস বললেন, জানি তোর বেড়াতে যাওয়া আছে, গোজগাছ আছে, তবে বিশ্বাস কর তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। আচ্ছা তোর ছুটি তো পরের বুধবার শেষ হচ্ছিল, সেটা আমি শুক্রবার করে দিচ্ছি, এবার রাজি হয়ে যা, এই ডিল কেউ ছাড়ে। আমি পাটনা চলে গেলাম। অফিসে গিয়ে দেখলাম গোলমাল আছে, এবং সেটা বেশ পেঁচালো সমস্যা। যেহেতু দুদিনের জন্য যাচ্ছিলাম, আমার থাকার জায়গা হয়েছিল কোম্পানির এই গেস্ট হাউসে, সেটার নামেই গেস্ট হাউস, ইনফ্যাক্ট বেশ জরাজীর্ণ আর ছোট, মোটে তিনটে ঘরের একটা একতলা বাড়ি। বহুদিন ধরেই দাবি করা হচ্ছে সেটা সারানোর জন্য, কিন্তু ওই যে 18 মাসে বছর। আমি পাটনা অফিসে পা দিয়েই দেখলাম যে ঝামেলা সলভ করতে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হবে। আমি ভাবলাম একদিকে ভালোই, রাত অবধি অফিস করব, তারপর বাইরেই কিছু খেয়ে গেস্ট হাউসে ঘুম। গেস্ট হাউসে কেয়ারটেকার আবার 11টা নাগাদ বেরিয়ে যায়, তাই তার আগে ঢুকতে হবে। প্রথম রাতে কাজকর্ম সেরে আমি সোজা চলে গেলাম গেস্ট হাউসে। গিয়ে দেখলাম মুশকিল একটাই, এই ঘরগুলোতে অ্যাটাচড বাথরুমের কোনো গল্পই নেই। ঘর থেকে বেরিয়ে একটা সরু করিডোর, এবং সেখানেই পরপর দুটো বাথরুম। আচ্ছা লজিক, দুটো বাথরুম যখন তৈরিই করলি, তখন ঘরের সাথে লাগোয়া করলি না কেন, কে জানে বাবা। আমাদের এই গেস্ট হাউসের কেয়ারটেকারের নাম ছিল দুলু, বছর 40 বয়স, শান্ত মানুষ। আমি সেদিন রাত 10:15 মধ্যে গেস্ট হাউসে পৌঁছে গেলাম। নিজের মনেই হাসলাম, এ নাম আবার গেস্ট হাউস। আমার লাগেজ ছিল না, দুলু গেটে অপেক্ষা করছিলেন। আমায় দেখেই স্যালিউট ঠুকে গেট খুলে ঘরের দিকে নিয়ে গেলেন। চাবি দিয়ে দরজা খুলে লাইট জ্বেলে বললেন, আপনি আসবেন বলে আমি ঘরদোর পরিষ্কার করে রেখেছি। আমি রাস্তা থেকেই পুরি সবজি কিনে নিয়েছিলাম, দুলুকে অফার করতেই তিনি বেজায় লজ্জা পেয়ে গেলেন। আমি প্রায় জোর করেই ওকে একটু খাওয়ালাম। দুলু খাওয়া দাওয়া সেরে বললেন, আমার বাড়ি গেস্ট হাউস থেকে 4 মাইল, সাইকেলে বড় জোর 20 মিনিট। আমার হাতে ঘরের চাবি দিলে, আর সঙ্গে আর একটা চাবি। আমি জিজ্ঞেস করায় বললেন, এটা একদম সদরের কোলাপসিবলের চাবি। আমি অবাক, বাইরের গেটে চাবি দিচ্ছে কেন? আমায় দুলু বললেন, আগে আমি এখানে থাকতাম, এখন আর নয়, তাই দরকার হতো না, আর আজ বাকি দুটো রুমেও কেউ নেই, কোনো দরকার হলে আপনার এই চাবিটা কাজে লাগতে পারে।
আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, তাছাড়া আমি ভোর ছটার মধ্যে চলে আসব। পারফেক্ট লজিক। কিন্তু দুলু পরের যে কথাটা বললেন তাতে আমার মনে একটা খচখচানি শুরু হল। দুলু কেমন একটা গম্ভীর মুখে বললেন, আপনার যদি এক ঘুমেই রাত পেরিয়ে যায় তবে আলাদা ব্যাপার, কিন্তু রাত বিরেতে বাইরের বাথরুমে যেতে হলে আপনি দরজা বন্ধ করে যাবেন, আবার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেবেন, বেশিক্ষণ দরজা খোলা রাখবেন না। আমি কিছু জিজ্ঞেস করার আগেই দুলু গেটে তালা দিয়ে হনহন করে বেরিয়ে গেলেন। আমিও পোশাক পাল্টে শুয়ে পড়লাম। বাথরুমে গিয়ে এক ফাঁকে ফ্রেশ হয়েছিলাম এবং ঘরের দরজা বন্ধ করেই গিয়েছিলাম। সারাদিন ক্লান্ত হয়ে থাকার ফলে ঘুম সহজেই এসে গেল। স্প্রিংয়ের খাটে এপাশ ওপাশ করলেই ক্যাঁচ কোঁচ আওয়াজ হয়, কিন্তু তাতে আমার কোনো অসুবিধে হল না। আমার বহুদিনের অভ্যেস রাত তিনটে নাগাদ একবার ঘুম ভাঙবেই, সেদিনও ভাঙল। আমি উঠলাম, বাথরুমে গেলাম, মিনিট খানেকের মধ্যে ফিরেও এলাম, বিছানায় গা এলিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরেই একটা অস্বস্তি অনুভব করলাম। আমি কি ঘরে একা নেই? কেন জানি না মনে হচ্ছে, কিন্তু তাই বা কি করে সম্ভব? বাইরের গেটে তো তালা দেওয়া, কেউ ঢুকবে কি করে? আর আমি যখন ঘরে ঢুকলাম তখন ঘরের আলো জ্বালিয়েছিলাম, ঘরে কেউ থাকলে দেখতে পেতাম। আমার মনে হলো বেকার নিজেকে এত প্রবোধ দিচ্ছি কেন, ঘরে তো কেউ নেই। আর ঠিক তখনই জবাবটা পেলাম, আমার খাটের একদিকটা হঠাৎ ক্যাঁচ করে উঠল, যেন কেউ সেখানে বসেছে বা শুয়েছে। আমি সোজা হয়ে বসলাম, আর বিদ্যুৎ ঝলকের মতো আমার মনে পড়ল যে বাথরুমে যাওয়ার সময় আমি ঘরের দরজা বন্ধ করে যাইনি। দুলু তো ঠিক এই কথাটাই বলে গিয়েছিলেন, কিন্তু আমার ঘরে কে ঢুকতে পারে? এবার দেখলাম যে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা খাটের এক প্রান্তে হচ্ছিল সেটা এবার ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। সেটার প্রকৃতি শুনে মনে হচ্ছে কেউ যেন গড়িয়ে গড়িয়ে আসছে। আমি যেন হাত বাড়ালেই সেই শব্দের উৎসকে স্পর্শ করতে পারবো। ক্যাঁচ ক্যাঁচ শব্দটা আরো কাছে এগিয়ে এলো। আমি ততক্ষণে নিশ্চিত যে ঘরে আরেকজন রয়েছে। আমি চট করে খাটের এক ধার দিয়ে নেমে নিঃশব্দে কিন্তু দ্রুত পায়ে চলে গেলাম দরজার দিকে। দরজাটা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে খুলে বেরিয়ে বাইরে থেকে বন্ধ করে দিলাম। আমার বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। দুলুর কথাটা এই জন্যই মনে খচখচ করছিল। উনি ঠিকই বলেছিলেন, উনি জানতেন এখানে দরজা খোলা পেলেই ঢুকে পড়ে কেউ। তাকে চোখে দেখা যায় কিনা জানি না, তবে তার উপস্থিতি অনুভব করা যায়, আর সেই উপস্থিতি গায়ের রক্ত জল করে দেয়। আমি বন্ধ দরজার পাশে বসে হাঁপাচ্ছি, আর ভেতরে স্পষ্ট শুনতে পাচ্ছি ক্যাঁচ কোঁচ চলছে। খানিক পরে সেটা থেমে গেল, কিন্তু তারপর যেটা হলো সেটা ভাবতে পারিনি। যে দরজার পাশে আমি বসেছিলাম হঠাৎ শুনলাম ওপাশ থেকে সেটার উপর কেউ চাপ দিচ্ছে, ফলে দরজাটা নড়ছে আর একটা ঢক ঢক শব্দও হচ্ছে। মনে হচ্ছে কেউ সর্বশক্তি দিয়ে সেটা ঠেলছে, বাধা পেয়েও ঠেলছে। আমার মনে হলো যেই থাকুক না কেন সে আমার ভালো চায় না। আমি আর পারলাম না, এক লাফে উঠে বাইরের গেট খুলে সোজা রাস্তা পেরিয়ে ওপাশে একটা ঝুপড়ির নিচে গিয়ে দাঁড়ালাম।
কয়েকটা কুকুর আমায় দেখে ঘেউ ঘেউ করে উঠল ঠিকই, কিন্তু আমার তখন সব বোধ লাগছে। কুকুর কামড়ে দিলে দিক। রাতের অন্ধকারে ও বাড়ির ত্রিসীমানায় থাকতে আমি রাজি নই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মনে একটু সাহস পেলাম, আবার ঘরের দরজার পাশে গিয়ে বসলাম। তারপর এক সময় দুলু এলেন। আমি তখন করিডোরে পায়াচারি করছি, তাকে দেখে মুখে জোর করে হাসি ফুটিয়ে বললাম, দারুণ ঘুম হয়েছিল, এই বাথরুমে যাচ্ছি। তোমার কথা শুনে দেখো, ঘরের দরজাতে তালা দিয়ে বেরোচ্ছি, পাছেও আমায় ভীতু ভাবে। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম হাসার, কিন্তু হয়তো আমার বসে যাওয়া চোখ মুখ দেখে দুলু বুঝতে পারেন কিছু। আমি স্নান টান সেরে দরজা খুলে ঘরে ঢুকলাম। কাল রাতের পর আবার ঘরে ঢুকে দেখি আমার জিনিসপত্র চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দরজার পাশে দুলু তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখছিল। ওর মুখ দেখেই বেশ বুঝতে পারছিলাম যে ও কিছু সন্দেহ করছে। আমি কিছুই বলিনি, শুধু বাকি দিনগুলো পাটনার একটা হোটেলে থেকেছিলাম। এরপরেও বেশ কয়েকবার সেই শহরে গিয়েছি, কিন্তু ওমুখও হইনি। নতুন কিছু শুরু করা খুব ভালো, কিন্তু তার আগে চারপাশটা খুঁটিয়ে দেখে নিতে হয়, সাবধান থাকতে হয়। দরজাটাও বন্ধ রাখতে হয়, এইটা মনে রাখবেন, মনে রাখবেন আমাদেরও। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।